হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি দেবব্রত প্রতি সপ্তাহের মধ্যে এই সপ্তাহে কর্মসংস্থান পেপার পাবলিশ হয়ে গেছে আমরা দেখে নেব এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই কর্মসংস্থান পেপারে কি কি চাকরির খবর আছে এটা নিয়ে আজকে আমাদের ভিডিও আজ হচ্ছে মঙ্গলবার দেখুন প্রথমেই যে চাকরির খবর আছে সেটা যে দিল্লি সাবঅর্ডিন্যান্ট সার্ভিস সিলেকশনের বোর্ডের মাধ্যমে চোদ্দোশো পঞ্চান্ন জন নার্সারি শিক্ষক নেওয়া হবে কি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি ফিমেল শিক্ষাগত যোগ্যতাগুলো যে কি যে কোনো স্বীকৃত পর্ষদ বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেয়ে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরে নার্সারি টিচার এডুকেশন বা বিএড নার্সারি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করতে হবে এবং মাধ্যমিক স্তরে হিন্দি অবশ্যই ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এবং মোর মাইনে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা টোটাল শূন্য পদ আছে বারোশো একষট্টি পরের যে ডিটেলস আছে সেটা আমরা এগারো নম্বর পাতায় গিয়ে দেখতে পাবো এগারো নম্বর পাতায় আমরা চলে আসছি এগারো নম্বর পাতায় আসলে আমরা আরও ডিটেলস জানতে পারব যেখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট কোড আলাদা সেক্ষেত্রে স্বীকৃত পর্ষদ বা ইনস্টিটিউট থেকে সেই উচ্চমধ্য পাস যোগ্যতায় আপনাকে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা বলা হয়েছে যে বিএডে দু বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা পোস্ট থাকতে হবে এবং হিন্দি অবশ্যই অন্যতম বিষয় হিসাবে মাধ্যমিক স্তরে থাকতে হবে এক্ষেত্রে এই পোস্ট কোর্টের ক্ষেত্রে তিরিশ বছর হচ্ছে বয়সের উদ্দসীমা এবং বেতন কাঠামো আগের পোস্টের মতনই সেম এবং এখানে কিন্তু শূন্য পদ আছে একশো কুড়িটি তারপরে পোস্ট কোডটি আলাদা এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি একই শিক্ষাগত যোগ্যতায় আপনাকে এই পোস্টও আবেদন করতে হবে এবং এখানেও কিন্তু আপনাকে যেটা বলা যায় মায়না বা বাকি সমস্ত কিছু সেম এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর তবে এই ক্ষেত্রে তপশিলি জাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে প্রার্থী বাঁচাই হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে দুশো নম্বরে দুশোটি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে দুটো সেকশনে সেকশন এতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্সি রিজেনিং ম্যা ম্যাথামেটিক্স এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি ও টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ আর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একশো নম্বর একশোটি কোয়েশ্চেন অ্যান্ড টুতে থাকবে যেখানে আপনার অন্য সাবজেক্টগুলো এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে একটা ভুল করলে আপনার পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে সফল হলে স্কিল টেস্টের জন্য ডাকা হবে দরখাস্ত করবেন অনলাইনে সাতই ফেব্রুয়ারির মধ্যে ফিস হিসাবে দিতে হবে একশো টাকা তবে মহিলা তপশীল জাতি তারপর প্রতিমন্দী এক্স সার্ভিসম্যানদের কোনো ফিস লাগবে না বাকি সমস্ত ডিটেলস ওই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন চলে আসবো আমরা আবার প্রথম পাতায় দেখে নেব আর কি কি চাকরির খবর আছে দেখুন পুলিশ কনস্টেবলে যে লিখিত পরীক্ষা একটি এবং হবে সেক্ষেত্রে কী বলা যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য পনেরো শতাংশ সিট সংরক্ষিত করা আছে কি বলা হচ্ছে পুলিশের কনস্টেবলের দ্রুত নিয়োগ হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর হবে কোয়ালিফাইং নাম্বার পেলে তারপর মাঠের জন্য মানে মাঠে হয়ে কি আপনার স্কিল টেস্ট করা হবে তারপর হবে ইন্টারভিউ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে এই নিয়োগ হবে প্রথমে প্লিনিয়ারি পরীক্ষা দিতে হবে এবং কোয়ালিফাইং মার্ক পেলেই আপনাকে মাঠের জন্য এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে চারের পাতায় গেলে আরও ডিটেলস জানতে পারবো চারের পাতায় আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি নবান্ন সূত্রে যে খবর প্রায় বারো হাজার কনস্টেবল না হবে যার মধ্যে দশ শতাংশ সিভিক ভলেন্টিয়ার এর জন্য আসং সংরক্ষিত করেছে এবং পাঁচ শতাংশ আছে এক্স সার্ভিসম্যানদের জন্য চলে আসবো আমরা আবার প্রথম পাতে দেখে নেব আর কি চাকরির খবর আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একশো জন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমির লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ স্টেরোগ্রাফার ড্রাফসম্যান ফায়ারম্যান সিভিলিয়ান মোটর ড্রাইভার এই সমস্ত পোস্টে নেওয়া হবে প্রথমে আসবো আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের বেলায় আপনাকে উচ্চ মাধ্যমিক পাস যারা তারা আবেদন করতে পারবে এবং ইংরেজিতে টাইপিং স্পিড হতে হবে পঁয়ত্রিশটা ওয়ার্ড বয়স হতে হবে থেকে সাতাশ বছরের মধ্যে শূন্য পদ আছে ষোলোটি তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে একশো একান্নটি আছে শূন্য পদ এবং এর মধ্যে আলাদা করে এসসি এসটি ওবিসি ইকোনমিক উইকার ইকোনমিক এদের জন্য কিন্তু আসন সংরক্ষণ করা আছে তারপর যেটা আসছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসেরা আবেদন করতে পারবে যাতে শর্ট হ্যান্ড টাইপিং স্পিড হতে হবে আশিটা ওয়ার্ড বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং শূন্য একটি এরপর আসছে কি সিভিল লিয়ান মোটর ড্রাইভার উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় ভারী গাড়ি চালানোর যদি লাইসেন্স থাকে তারাই তারা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শূন্য পদ আছে তিনটি এরপর আসছে কি কুক এবং ড্রাফটসম্যান কুকদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং আইআইটি থেকে কুক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে চোদ্দোটা শূন্য পদ আছে এবং বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন বেলা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তারপরে ড্রাফটসম্যানশিপের ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে দু বছরের তাহলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আপনার আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে দুটো আছে শূন্য পদ তারপরে দেখুন আছে সিনেমা প্রজেকশন ইজ গ্রেট টু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এইগুলো একই সব কটাতেই আপনাকে উচ্চ মাধ্যমিক বা সমশিক্ষাতে পাশ করতে হবে এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট টেটে আপনাকে কিন্তু পাশ করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ এবং আবেদন করতে হবে আপনাকে কিন্তু একই ডেটের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে সতই ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইট ডিটেলস হচ্ছে এটি এখানে গিয়ে বৈধ মেইল আইডি মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে বাকি সমস্ত ডিটেলস আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন চলে আসবো আমরা আবার প্রথম পাতায় দেখে নেব কী কী চাকরির খবর আছে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে নব্বই জন ল ক্লার্ক নেওয়া হবে সুপ্রিম কোর্টে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে এই নব্বই জন নেওয়া হবে যাদের আইনি বিষয় পাঁচ বছর বা তিন তিন বছরের গ্রাজুয়েট বা পাঁচ বছরের ডিপ্লোমা ইন্ট্রিগ্রেটেড ল পাস করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দুয়ের পাতে গেলে বাকি ডিটেলস জানতে পারব বয়স পনেরো দুই দু হাজার চব্বিশে বয়স কুড়ি থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তপসিল জাতি ও বিসি এক্স সার্ভিসম্যান তারা যথার্থী বয়সের ছাড় পাবে বেতন যেটা হবে আশি হাজার টাকা পার মান্থ এবং দরখাস্ত করতে হবে আপনাকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই হচ্ছে ওয়েবসাইট বাকি সমস্ত ডিটেলস আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন চলে আসবো আমরা আবার প্রথম পাতায় দেখে নেব আর কি কি চাকরির খবর বাকি আছে নশো নব্বই জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে দিল্লি সরকার অধীনস্থ দিল্লি সাবঅিন্যান্ট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমেই নিয়োগ হবে কারা আবেদন করতে পারবেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাদের শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা বলেছে যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েটরা কাম মানে গ্র্যাজুয়েট প্রথম কথা পাশ করতে হবে তারপর কম্পিউটারের টাইপিং স্পিড আপনার হতে হবে চল্লিশটা পার ওয়ার্ড মানে পার মিনিট এবং শর্ট অ্যান্ড টাইপিংয়ের স্পিড হতে হবে একশোটা শব্দ তোলার মতন বয়স হতে হবে আপনার কত সাতাশ বছরের মধ্যে তবে ক্ষেত্রে যে আমরা জানি যে গভর্নমেন্টে যে চাকরি করার ক্ষেত্রে যে ছাড় পাওয়া যায় বয়সে এখানে সেটাই পাবেন এবং মাইনে হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো শূন্যপদ দিল্লির ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট আছে তিনশো ছিয়াত্তরটি শূন্যপদ এই সাতষট্টিটি তারপর ছয় পাতে গেলে আমরা বাকি ডিটেলস জানতে পারব যেখানে শূন্যপদের আরো আরও ভালো করে বিবরণ দেওয়া আছে দিল্লি ডিস্ট্রিক্ট এবং সেশন কোর্ট সেখানে ষোলোটি আছে তারপর সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একই শিক্ষাগত যোগ্যতায় সব কিছু সেম তাদের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার শুধু একটু বেশি এই ক্ষেত্রে আপনার সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা একচল্লিশটি শূন্য পদ আছে এবং এদের ক্ষেত্রে টাইপিং স্পিডটাও বেশি চল্লিশটা ওয়ার্ড পার মিনিট এবং শর্ট অ্যান্ড টাইপিং স্পিড একশো দশ এরপর আছে কি জুনিয়র জুডিশিয়াল আপনার অ্যাসিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কম্পিউটার টাইপিং স্পিড একই সাতাশ বছর বয়স তাদের মায়নাটা একটু কম এদের শটান টাইপিং লাগবে না এদের ক্ষেত্রে মাইনা হচ্ছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা সব পদের বেলায় ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর তপসিল জাতিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবে প্রার্থী বাঁচাই হবে প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেটা রিটার্ন টেস্ট হবে তারপর হবে ডেসক্রিপটিভ পেপার

টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে এই অফিসারদের নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশান টেকনোলজি সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং তারপর আমরা চারেপাতে গেলে বাকি ডিটেলস জানতে পারব সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর আসছে কি আপনার এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলি টেকনিক এই সমস্ত বিষয় যদি আপনার কোর্স করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ছেলেদের জন্য পঁচাত্তরটি এবং মেয়েদের জন্য সাতটি পথ শূন্য আছে এছাড়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি থ্রি ডি অ্যানিমেশান অ্যাডভান্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সমস্ত কোর্সে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান দেখুন একদম ফ্রিস্টি দিয়ে দিয়েছে যে কোনো একটাতেই যদি থাকে তাহলেই কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন ছেলেদের জন্য ষাটটি মেয়েদের জন্য চারটি শূন্য পদ ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তাই মেয়ে ছেলেদের জন্য তেত্রিশটি এবং মেয়েদের জন্য তিনটি এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তাই এতগুলো শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু আপনি এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সব ক্ষেত্রেই যদি ফাইনাল ইয়ারিং স্টুডেন্ট হয় তারাও আবেদন করতে পারবে বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে শারীরিক মাপযোগ বেলা হাইট হতে হবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি উচ্চতা অনুযায়ী তার মা ওজন হতে হবে দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স এবং খারাপ ছবি সিক্স বাই এইটিন হতে হবে ঊনপঞ্চাশ সপ্তাহে একটা ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন স্টাইটমেন্ট পাবেন ছাপ্পান্ন হাজার একশো টাকা সফল হলে লেফটেন্যান্ট পদে আপনার চাকরি হবে তখন আপনার মাইনে হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রার্থী বাঁচা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দরখাস্ত করবেন এই হচ্ছে ওয়েবসাইট সতেরোই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত দিয়ে আপনার ফর্ম ফিল আপ করবেন বাকি সমস্ত ডিটেলস ওয়েবসাইটেই পেয়ে যাবেন চলে আসবো আমরা আবার প্রথম পথে দেখে নেব আর কি চাকরির খবর বাকি আছে প্রথম পাতে আসলে দেখছি আমরা কিন্তু অনেকগুলো চাকরি খবর দেখুন কতগুলো চাকরি খবর এক দুই তিন চার পাঁচ ছটা চাকরি খবর বলে দেখছি এখনো আরও ছ সাতটা আছে ইসরোতে পঁয়ষট্টি জন সায়েন্টিস্ট নেওয়া হবে কি কি পোস্ট আছে প্রথমে যে পোস্ট কোর্স সিক্স সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এগ্রিকালচার এই ক্ষেত্রে বিএসসি বা এগ্রিকালচার কোর্সে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বা জিও ইনফরমেশন এম ই বা এমটেক পাশেরা আবেদনযোগ্য দুটো আছে শূন্য পদ তারপর আছে কি ফরেস্ট অ্যান্ড ইকোলজি সেক্ষেত্রে বিএসসি বা বটানি বা ফার্মাসি নিয়ে এমএসসি পাশ করার আবেদন করতে পারবেন চারটে আছে শূন্য পদ তারপর আসছে কি আচ্ছা এ জিও ইনফরমানিস্ট সেক্ষেত্রে অঙ্ক বা ফিজিক্সে বিএসসি পাশেরা জিও ইনফরমেসে যদি আপনার এমএসসি পাশযোগ্য হয় তাহলে আবেদন করতে পারবেন এছাড়া দেখুন ইঞ্জিনিয়ারিং ফরেস্ট অ্যান্ড ইকোলজি সেক্ষেত্রে আপনার কম্পিউটার সায়েন্স বা জিও ইনফরমেটিক্স ডিগ্রি কোর্স পাশ করেছে যারা রিমোট সেন্সিং বা জিআইএস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড মেশিন লার্নিংয়ে এমই বা এম টেক করা থাকলে আবেদনযোগ্য পাঁচটি শূন্য পদ একই শিক্ষাগত যোগ্যতায় জিওলজি নিয়ে আপনি যদি পাশ করে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কি ফিজিক্স জিও ফিজিক্সের ক্ষেত্রে সেক্ষেত্রে ফিজিক্স অঙ্ক বা জিওলজিতে বিএসসি কোর্স পাশেরা যে জিও যদি এমএসসি বা এমটেক করা থাকে তাহলে আবেদন করতে হবে চারটি শূন্যপাত এইভাবে দেখুন আরও ডিটেলস দেওয়া আছে এইগুলোতে যদি আপনার সেই হিসাবে এমএসসি বা মাস্টার ডিগ্রি বা এমটেক করা থাকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে মূল মাইনে হবে আপনার ছাপ্পান্ন হাজার একশো এর সাথে আপনি বেসিক পেড ডি এ এইচ আর অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স এই সমস্ত কিছু পাবেন প্রার্থী বাচ্চাই হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কলকাতা গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় হবে সফল হলে ইন্টারভিউ জন্য ডাকা হবে ইন্টারভিউ ষাট শতাংশ মানে নাম্বার পেলে সফল হবেন দরখাস্ত করবেন বারোই ফেব্রুয়ারির মধ্যে এই হচ্ছে ওয়েবসাইট বাকি সমস্ত ডিটেলস আপনি এই ওয়েবসাইটই পেয়ে যাবেন চলে আসবো আমরা আবার প্রথম পাতায় সবার কাছে একটাই অনুরোধ এই যে চাকরির খবরগুলো আপনারা জানতে পারছেন এই চাকরির খবরগুলো আলাদা করে আমাদের ইউটিউব চ্যানেলে আছে যদি আরও ডিটেলসে জানতে হয় তাহলে সেই ডিটেল আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে বা এই ধরনের নতুন নতুন চাকরির খবর প্রতি সপ্তাহের কর্মক্ষেত্র কর্মসংস্থান কর্মসংস্কৃতি অবশ্যই পেতে গেলে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপনাকে সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করে আপনাকে কিন্তু অল পেস করে রাখবেন তাহলে আপনি সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন এরপরে আছে কি চল্লিশ জন ইঞ্জিনিয়ার নেওয়া হবে কলকাতায় হিন্দুস্তান কপার লিমিটেডে গ্র্যাজুয়েট ট্রেনিং নেওয়া হবে চল্লিশ জন যাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এই সমস্ত ট্রেডে মাইনিং জিওলজি ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকে ছয় পেতে গেলে আমরা জানতে পারবো তাহলে আবেদন করতে পারবেন এছাড়াও গেটে দু হাজার একুশ বাইশ বা তেইশে পরীক্ষার্থী স্কোর করতে অবশ্যই হবে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে বয়সের ছাড় অ্যাসপার আছে মূল মাইনে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা শুরুতে এক বছরের ট্রেনিং হবে শূন্যপদ মাইনিংয়ে ছয়টি শূন্য পদ আছে জিওলজিতে পাঁচটি শূন্য পদ রয়েছে ইলেকট্রনিক্সে আটটি শূন্য পদ রয়েছে মেকানিক্যালে এগারোটি শূন্য পদ রয়েছে ইনস্টোমেশনে একটি শূন্যপদ আছে এইভাবে কিন্তু শূন্যপথে বিবরণ দিয়েছে হবে গেটে প্রাপ্ত স্কোর এবং ইন্টারভিউর মাধ্যমে দরখাস্ত করবেন উনিশে ফেব্রুয়ারির মধ্যে এই হচ্ছে ওয়েবসাইট বাকি সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবেন ফিস হিসাবে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা তফসিল জাতিতে কোনো ফিস লাগবে না চলে আসবো আমরা আবার প্রথম পাতায় দেখে নেব আর বিশেষ কি চাকরির খবর বাকি আছে বলা যে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য হস কমিটির উদ্যোগে সংখ্যালঘুদের আই এ আইপিএস সিভিল সার্ভিস অফিসার হবার ট্রেনিং কোর্সে ভর্তি হচ্ছে যেখানে আপনার সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন সাতের পাতায় গেলে আমরা এই ডিটেলস জানতে পারবো কোথায় যাবেন কীভাবে যোগাযোগ করবেন কীভাবে গেলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আমরা দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই এন্ট্রান্স এক্স টেস্টের মাধ্যমে এন্ট্রি করতে হবে দশই ফেব্রুয়ারি পরীক্ষা হবে আপনাকে আবেদন করতে হবে আটই ফেব্রুয়ারি চার ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে এই হচ্ছে ওয়েবসাইট বিশ্বাস জানতে এই নম্বরে ফোনও করতে পারেন বা এই নম্বর বলতে হোয়াটসঅ্যাপও করতে পারেন সেখান থেকে সঠিক তথ্য আরও ডিটেলসে পেয়ে যাবে এরপর আমরা দেখে নেব আর ডিটেলস কী আছে গোয়া সিআ ইয়ার লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনে হবে আটত্রিশটি পদে চারের পাথেকার ডিটেলস জানতে পারবো আটত্রিশটি শূন্য পদ আছে যেখানে বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হিউম্যান রিসোর্স ফিন্যান্স প্রভৃতি ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে যা শূন্য পদে বিবরণ দেওয়া আছে দরখাস্ত করবেন দুই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে বৈধ মেইলআ মোবাইল নাম্বার দিয়ে ফিস হিসাবে দিতে হবে পাঁচশো টাকা বেতন কাঠামো বলে দিয়েছে সমস্ত ডিটেলসই কিন্তু ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন চলে আসছি আমি আবার প্রথম পাতে দেখে নেব আর কি কোনো চাকরির খবর আছে প্রথম পাতে অন্তত আর চাকরির খবর নিয়ে আমরা দেখে নেব ভিতরে পাতে কী কী চাকরির খবর আছে এবং তার সাথে দেখে নেবো এখন কী কী ফর্ম ফিল আপ চলছে দেখুন কল্যাণী প্রাইভেট আইটিআই কোর্সের টেকনিক্যাল পদে চাকরি আছে যা ডিটেলস এখানে দেওয়া আছে ওয়েবসাইট থেকে ফলো করে নিতে পারেন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর যুব জাতীয় কেন্দ্রে কম্পিউটার বিভিন্ন কোর্সে ভর্তি আছে এইগুলোতেও আপনারা দেখতে পারেন যদি আপনাদের লেগে থাকে রাজ্যে বাইশ ল্যাব অ্যাসিস্টেন্ট নেওয়া হবে রাজ্য সরকারের ফার্মাসি ফরেন ল্যাবরেটরিতে এই কাজে নেওয়া হবে এবং এই হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করবেন এখনও সব বিশদ বা ডিটেলসে এ বের নিটিফিকেশন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো তার ডিটেলস এবারে আমরা দেখে নেব রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসের পরীক্ষা কিন্তু এই যে ডেট দিয়ে দিয়েছে ওয়েবসাইট ডিটেলস এখানে আছে এছাড়া ইউপিএসসি কম্বাইন্ড জিও সাইন্টিস্ট পদের পরীক্ষা আঠেরোই ফেব্রুয়ারি ফুড সাব ইন্সপেক্টর পদার পরীক্ষা ষোলো এবং সতেরোই মার্চ ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের ছয়ই ফেব্রুয়ারি পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা থার্ড মার্চ আইবিএস গ্রামীণ অফিসার অ্যাসিস্ট্যান্ট স্কেল অফিসার ওয়ান পদের পরীক্ষা তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট এছাড়া দেখুন আরও পরীক্ষাগুলো ডিটেলস দিয়েছে এই পরীক্ষাগুলো এই ডেটে হবে আর এই আমরা দেখে নেব রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কি কি চাকরির ফর্ম ফিল এখন চলছে কি শিক্ষাগত যোগ্যতা কতগুলি শূন্য পথ শেষ তারিখ কী ওয়েবসাইট কোনখানে গিয়ে অ্যাপ্লাই করবেন দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান মতন এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারেন রাজ্য বিদ্যুৎ সংস্থায় টেকনিশিয়ান অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে কোল্ড ফিল্ডে ফোরম্যান নেওয়া হচ্ছে তারপর সেনাবাহিনীতে চাকরি আছে উত্তর পশ্চিম রেলে অ্যাপেন্ডিস না হচ্ছে দেখুন অনেক শূন্য পথ কিন্তু রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হচ্ছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই আজকের ভিডিওটা আমরা এই ডিটেলস এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এই ধরনের প্রতিদিনের নিত্য নতুন চাকরি খবর পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ওয়াচ দিস ভিডিও